জনগণের অভূতপূর্ব ভোটের রায়ে জেল থেকে বেরিয়ে আসছেন ইমরান মহা উৎসবের অপেক্ষা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রইল এস যে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে ইমরান খানকে নিয়ে এমন বিশ্লেষণ বরাবরই হচ্ছে যে শত বিপত্তির মাঝেও অর্থাৎ যখন সবাই হতাশ তখনও বলা হয়েছিল জেল থেকেই জিতবেন ইমরান তাকে জেলে আটকে রাখার উপায় কারণেই সারা সারাদেশ জুড়ে বেশি সংখ্যক মানুষের ভোটে তার দলের এমপিরা এগিয়ে আছেন মনের ভেতর প্রচণ্ড সাহস আর তিতিক্ষা থাকলে সে দলকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করা হলেও বিজয় আটকানো যায় না তখন থেকেই বিজয়ের যাত্রাতে দলের নাম প্রতীক সবকিছুর ঊর্ধ্বে উঠে যায় জনপ্রিয়তা আর প্রয়োজনীয়তা পাকিস্তানকে ইমরান খান যে সময়টুকুতে নেতৃত্ব দিয়েছেন স্বচ্ছভাবে দিয়েছেন জনগণের কাছে সত্যিটা তুলে ধরেছেন কোনো রাখ ঢাক করেননি একটা সৎ সাহস ছিল তার মধ্যে বিশ্বব্যাপী কূটনৈতিক মুন্সিয়ানায় দেশ ছাপিয়ে পুরো বিশ্বে এমনটাই তার জনপ্রিয়তা অনন্য সেই মানুষটি পাকিস্তানের মসনদে ফিরে আসবে না তা কি হয় যদিও কিছু বিশ্লেষক বলছেন পাকিস্তান নির্বাচনের পর এখন আরও বেশি করে রাজনৈতিক টাল পরিস্থিতির দিকে যাচ্ছে বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছেন সাবেক দুই ঘোর বিরোধী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও ইমরান খান কারারুদ্ধ ইমরান খানের সমর্থিত প্রার্থীরা নির্বাচনে সবাইকে চমকে দিয়ে সবচেয়ে বেশি আসনে বিজয়ী হয়েছেন তাদের সংখ্যা নিরানব্বই কিন্তু নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পিএমএলএন প্রার্থীরা তার থেকে অনেক পিছিয়ে আছেন তার চেয়েও পিছিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জর্দারির পাকিস্তান পিপলস পার্টি পিপিপি সমর্থিত প্রার্থীরা এই নির্বাচনে ইমরান খান যেন ম্যাজিক দেখিয়েছেন তাকে রাজনীতি থেকে মুছে দেওয়ার জন্য সবরকম প্রচেষ্টা হয়েছে তা সত্ত্বেও জেলে বসে তিনি প্রমাণ দিয়েছেন বর্তমান প্রেক্ষাপটে তিনি দেশে সবচেয়ে জনপ্রিয় ফলে তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন অন্যদিকে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পেয়েছে নওয়াজ শরীফের দল কিন্তু ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফকে নির্বাচনে অযোগ্য নির্বাচনী প্রতি কেড়ে নেয়া ইমরান খান সহ দলের বড় বড় নেতাদের জেলে ঢোকানো ভীতি প্রদর্শনের মুখে প্রথম সারের কিছু নেতার পক্ষ ত্যাগের ফলে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে পিটিআই এর প্রার্থীরা ঝলক দেখিয়েছেন তারা দল হিসেবে নয় স্বতন্ত্র হিসেবে সবচেয়ে বেশি আসনে এখন পর্যন্ত বিজয়ী নওয়াজ শরীফ বলেছেন তার দল যেহেতু নিজে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তাই তারা একটি জোট সরকার গঠনের জন্য অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করবেন দুশো পঁয়ষট্টি আসনের মধ্যে কমপক্ষে তিন চতুর্থাংশ আসনের ফল ঘোষণার পরই নওয়াজ শরীফ এ ঘোষণা দেন বিশ্লেষকরা বলছেন নির্বাচনে এককভাবে কেউ বিজয়ী হবে না ফলে অর্থনৈতিক সংকটে নিমজ্জিত পাকিস্তান আবার গভীর রাজনৈতিক মেরুকরণের মধ্যে পড়বে বৃদ্ধি পেতে পারে উগ্রপন্থা নওয়াজ শরীফ শুক্রবার লাহোরে তার বাসভবনের বাইরে সমবেত সমর্থকদের উদ্দেশ্যে বলেন পাকিস্তানের সবচেয়ে বড় একক দল হল পিএমএলএন দেশকে ঘূর্ণাবর্ত থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব যারাই ম্যান্ডেট পাক হোক সেটা স্বতন্ত্র বা কোনো দল তারা যে ম্যান্ডেট পাবেন তার প্রতি আমাদের সম্মান থাকবে তাদেরকে আহ্বান জানাবো আমাদের সঙ্গে আলোচনায় বসুন ক্ষতবিক্ষত এই দেশটাকে তার পায়ের ওপর দাঁড়াতে সহায়তা করুন অন্যদিকে ইমরান খানের দল পিটিআই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি অডিও ভিজুয়াল মেসেজ তৈরি করে তা এক্সে প্রকাশ করেছে এতে ইমরান খানের আইনজীবীর মাধ্যমে নওয়াজ শরীফের বিজয়ী হওয়ার দাবিকে প্রত্যাখ্যান করা হয়েছে নির্বাচনে নিজেদের বিজয়ের জন্য সমর্থকদের অভিনন্দন জানানো হয়েছে তাদেরকে এই বিজয় উদযাপন এবং তাকে সুরক্ষিত রাখার আহ্বান জানানো হয়েছে বলা হয়েছে আমি বিশ্বাস করি আপনাদের গণহারে ভোট দেয়ায় সবাই হতবাক হয়েছে জাতির নজিরবিহীন পাল্টা লড়াই বছরের নির্বাচনে এই বিপুল জয় এনে দিয়েছে বলে প্রশংসা করেছেন ইমরান বিজয়ী ভাষণে ইমরান বলেছেন তার দলে সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসন পেয়েছে পিটিআই সমর্থকদের এই জয় উদযাপন করার আহ্বান জানিয়েছেন তিনি নির্বাচন কমিশন ঘোষিত দুশো একচল্লিশটি আসনের ফলে ইমরানের স্বতন্ত্র প্রার্থীরা নওয়াজ শরীফের পি এমএলএন এর চেয়ে বড় ব্যবধানে স্পষ্ট এগিয়ে রয়েছে তবু নির্বাচনে জয় দাবি করে সরকার গঠনের চেষ্টা শুরু করেছেন নওয়াজ নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগের প্রার্থীরা পেয়েছে একাত্তরটি আসন ইমরান খানের দল পিটিআই এর মুখপাত্র রউফ হাসান বলেছেন এখন গণতন্ত্রকে বিকশিত হতে দেওয়ার সময় পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা এগিয়ে থাকায় হাসান বলেন যে রাজনৈতিক দল ভোট পায় সে দলেরই শাসন করার অধিকার থাকে আর সেই অধিকার কোনও প্রতিবন্ধকতা ছড়াই দেয়া হয়েছে আর এখানে হস্তক্ষেপ বন্ধে আমরা নিয়ম বিধি মেনে যা করা যায় সেটিই করব এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ফল নিয়ে তিনি বলেন প্রভাবশালীদের অবশ্যই জনগণের পছন্দকে সম্মান করতে শিখতে হবে এই সিদ্ধান্তকে বাঞ্চাল করতে গেলে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করে দেন তিনি ওদিকে ইমরান খান এক্সের পোস্টে তার বার্তায় নির্বাচনে জয়ের জন্য তার সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন তার সমর্থকদের ভোটের কারণেই প্রতিপক্ষ পিএমএলএনকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ব্যর্থ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সমালোচনা করে ইমরান খান বলেন একত্রিশটি আসন পেছনে পড়ে থেকেও তিনি নির্বাচনে জয়ের ভাষণ দিয়েছেন ভোট কারচুপির অভিযোগ করে ইমরান বলেন চুরি শুরুর আগে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদে একশো আসনে জয় পাচ্ছিল ঐক্য সরকার গঠনের ইঙ্গিত দিয়ে নওয়াজ সব রাজনৈতিক দলকে এক হয়ে পাকিস্তানকে সংকট থেকে টেনে বের করে আনার ডাক দিয়েছেন তবে পাকিস্তানের জিও নিউজ জানায় ইমরানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই শুক্রবার বলেছে তারা কেন্দ্রে সরকার গঠনের অবস্থানে আছে আর সে কারণেই তারা পিপিপি এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন এর সঙ্গে জোট গড়বে না এই দুই দলের কোনোটির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না বলে পিটিআই জানিয়েছে তারা কেন্দ্র এবং পাঞ্জাবে সরকার গড়বে বলে দাবি করছে পিটিআই এর ব্যারিস্টার গহর বলেছেন খাইবার পাক্তুন খাওয়ায় পিটিআই পরিষ্কার জয় পেয়েছে সেখানেও তারা সরকার গড়বে পিটিআই পার্লামেন্টে থাকবে এবং ভূমিকা পালন করবে বলে জানান তিনি গহর আরও বলেন স্বতন্ত্র প্রার্থীরা পিটিআইয়ের তারা দলের নির্দেশাবলীর বাইরে গিয়ে অন্য কোনো দলে যোগ দেবে না নওয়াজ শরীফ নিজ বক্তব্যে পিটিআইয়ের নাম উল্লেখ না করে দলটির বিজয়ী প্রার্থীদের পিএমএলএনএ যোগ দেওয়ার আমন্ত্রণও জানিয়েছেন এ প্রসঙ্গে তিনি বলেন স্বতন্ত্র কিংবা দলীয় প্রার্থী যারা এই নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে পি এম এর পক্ষ থেকে তাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য দাওয়াত দিচ্ছি অপরদিকে নওয়াজ শরীফ এবং তার ভাই হামজা শরীফকে কটাক্ষ করে ভিডিও বার্তায় ইমরান বলেন লন্ডন পরিকল্পনা ব্যর্থ হয়েছে নওয়াজ শরীফ সবসময়ই জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেন এবারও পি এম এল বিজয়ী ঘোষণা করার মাধ্যমে তিনি তাই করছেন তারা আমাদের চেয়ে এখনও ত্রিশটি আসন পিছিয়ে আছে অথচ দাবি করছে যে তারা বিজয়ী হয়েছে পাকিস্তানবাসী আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ গত দুই বছর ধরে আপনাদের ওপর যে নির্যাতন হয়েছে তার জবাব আপনারা দিয়েছেন এখন আপনারা উদযাপন করুন আল্লাহ মহান পাকিস্তান জিন্দাবাদ দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন বাংলাদেশের প্রচার জগতে এত এত চ্যানেলস এত এত টিউবস এত এত অনলাইন প্রোগ্রাম থাকা সত্ত্বেও চেঞ্জ টিভি আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি যে তার একটি ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করেছে তো এটি তাদের আজকের আজকে আজকে মানুষজন খুবই সতর্ক খোঁজখবর সবাই রাখে সেন্স টিভি যদি নিছক প্রতারণা প্রচারণা মিথ্যাচার বা ইউলো সাংবাদিকতায় নিয়ে এগোতো তাহলে পরে তার এত ব্যাপক জনসমর্থন পেত না তো এটা বাংলাদেশের মানুষের কাছে তখন থেকেই গ্রহণযোগ্য হয়েছে হাঁটি 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 পা পা করে আজকে চেঞ্জ টিভি একটা বড় ধরনের লক্ষ লক্ষ মানুষের আস্থা বা বিশ্বাস নিয়ে একটি প্রতিষ্ঠানিকতা অর্জন করেছে বাংলাদেশের মানুষের স্বার্থে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে মানবাধিকারের স্বার্থে আমরা প্রার্থনা করি আমরা আশা করি যুগ যুগ জিও তুমি টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি যারা এখানে কাজ করছেন এটার নেপথ্যে যারা আছেন যারা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছেন এবং আপনারা প্রথমে স্লোগান দিয়েছিলেন যে হলু একটুও হলুদ না আমি আশা করব নির্ভহ অবস্থান থেকে আপনারা কথা বলবেন জনগণের কথা তুলে ধরবেন এবং অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে অসাম্প্রদায়িকতা অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মুক্তিযুদ্ধ অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মানুষের শোষণ মুক্তি আমি চেঞ্জ টিভির সকলকে শুভেচ্ছা জানাচ্ছি